তো হে গাইস, আমরা এসে বসেছি একটি ভিডিও নিয়ে। তো আমরা আজকে পিক্সার এবং এলআর মাধ্যমে রেড কালার যে সিভিটিং হচ্ছে সেটা করব। তো আমরা এখান থেকে দেন আমাদের একটা ছবি সিলেক্ট করে ফেলতে হবে, সেই ছবিটি আমাদের কাটিং করে পিক্সারে নিয়ে আসতে হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের লিংক দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে, আর পিএনজি এর লিংকও দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। সেখান থেকে আমাদের যে মডেলটা রয়েছে সেই মডেলটা আপনার কাট করে এনে ফেলবেন। আমি এনে ফেলেছি। এখান থেকে দেন এখান থেকে অ্যাড ফটো ক্লিক করে সেই পিএনজিটা আপনারা অ্যাড করে ফেলবেন। যদি আপনারা এখন লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকেন তা অবশ্যই এখন সাবস্ক্রাইব এবং লাইক করে ফেলুন যদি ভিডিওটা ভালো লাগে। তো আমার পিএনজিটা হয়ে যাচ্ছে, আমার পিএনজি এই পিএনজিটা অ্যাড করে ফেলবো। এখান থেকে ব্লেন্ডে গিয়ে এটাকে স্ক্রিন করে দিবে। তো এখানটায় আপনার বসিয়ে দিবেন, এখানটায় বসিয়ে দেওয়ার পর জাস্ট আমাদের কিছু করতে হবে না, আমরা জাস্ট সাইন করে দিব। তো সাইন করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিয়ে আমরা এটা এলআর নিয়ে যাব। তো এলআরে হবে এটার মেইন কাজ, এটার যে আমাদের পিক্সারের কাজ শেষ। তো আমরা এখান থেকে এলআরে চলে যাব। এলআর যে পিসেটি রয়েছে সেটা ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটা ডাউনলোড করতে পারেন খুব সহজে। তো এখান থেকে আমাদের যে পিক্সারের যে ছবিটা এডিট করেছি সেটা নিয়ে আসব, এবং এখান থেকে দেন আমাদের যে পিসেটি রয়েছে সেটা আমরা ডাউনলোড করে ফেলব, আর এখান থেকে আমরা কপি করে ফেলব, কপি করে সাইন করে দেব। তারপর আমাদের যে পিক্সারের যে ছবিটা রয়েছে সেটা আমরা পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেড কালার একটি এসে পড়েছে। তো এখান থেকে আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনার ছবি অনুযায়ী। তো আমি এখান থেকে আর কিছু করবো না, আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন, ইচ্ছা করলে এটাকে অন্যরকম তৈরি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখান থেকে আমি আর কিছু করবো না, দেন সেভ করে দিব। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমাদের সঙ্গে থাকুন, আজকের মতো বিদায়।